হ্যামার ব্যবহার করে পাইলিং এর কাজ করায় ফেনীর পরশুরামে শব্দ দূষণের শিকার হচ্ছেন স্থানীয়রা। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে। প্রতিনিধি জমির বেগের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনের নির্মাণ কাজে হাইড্রোলিক মেশিন ব্যবহার না করে হ্যামার ব্যবহার করে পাইলিং করা হচ্ছে। বড় ডিজেল ইঞ্জিন ও ভারী হ্যামার ব্যবহারে শব্দ দূষণের কবলে পড়েছেন স্থানীয়রা। উপজেলা কমপ্লেক্স এলাকায় থাকা সরকারি বিভিন্ন অফিস ভবন, পাশের ডায়াবেটিস হাসপাতাল সহ অর্ধ শতাধিক ভবনের লোকজন রয়েছেন বিপাকে। সনাতন পদ্ধতির পাইলিংয়ের কারণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবনে ফাটল ও পলেস্তারা খসে পড়েছে। এক এক শব্দের সাথে সাথে আমার দোকানগুলো, এই যে টিভি মোবাইল পড়ে গেছে, দু তিন দিন টিভিটাও পড়েছে, কাঁপে, আমি সহ কাঁপি, এমন বিল্ডিং পর্যন্ত কাঁপতেছে। পাইলিংটা যখন করা হচ্ছে তখন এই আশপাশের সব বিল্ডিং থপ্তর করে কাঁপে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে কম্পিউটার বা অন্য কোনো জিনিসই রাখা যায় না, এত ভয়াবহ এবং বিকট শব্দ হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল হলেও এই মেশিন সৃষ্টি করছে 150 থেকে 250 ডেসিবেল। চিকিৎসকরা জানান এভাবে বিকট শব্দ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। শব্দ দূষণগুলো মানব দেহের জন্য অনেক ক্ষতিকারক কারণ হতে পারে, যেমন অনেকের শ্রবণ শক্তি সমস্যা হতে পারে, শ্রবণ শক্তি কমে যেতে পারে, এবং হৃদরোগে, বিশেষ করে হৃদরোগের রোগীদের কার্ডিয়াক হাড়ের সমস্যা হতে পারে, অনেক বাড়ি ঘরের ক্ষতি হচ্ছে। এটা নিয়ে কিছুদিন কাজ বন্ধ রেখেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি যতদূর জানি এটা প্রশাসনিক বিষয়। শব্দের কারণে সমস্যার কথা স্বীকার করছেন পরশুরাম উপজেলার এই প্রকৌশলী। শব্দ দূষণ তো কিছু তো হইবে, এটা তো একটু মেনে নিতে হবে, আশেপাশে শব্দ দূষণ হলে শব্দ দূষণ তো কিছুটা হইতে পারে, হইব। একতলা বিশিষ্ট এই ভবনে প্রায় 70 পিলার ও পাশের ভবন নির্মাণে আরও 184 পিলার পাইলিং করার কথা রয়েছে। এতে প্রায় 3 মাস সময় লাগতে পারে। এসব কাজে নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে 7.5 কোটি টাকা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।